করা ছবি ফেসবুকে দিতে পারবে কিনা পর্দা করা ছবি যদি হয় একদম সত্যিকারের পর্দা যদি হয় নাক মুখ সব বন্ধ তাহলে এটা ছবি ফেসবুকে দিলি কিনা দিলি এটা দেওয়ার কি যুক্তি এটা দেওয়ার কোনো যুক্তি আছে মেকআপ টেকআপ সব বন্ধ করে যদি দেয় তো এখন এটা দেওয়ার কি যুক্তি থাকতে পারে এটা দেওয়া উচিত না ফেসবুক তো এখনো বাধ্যতামূলক করে নাই করছে যে তোমরা ফেসবুকে প্রোফাইল পিকচারে ছবি দিতে হবে না হলে তোমার অরিজিনাল ছবি না দিলে তোমার আইডি থাকবে না এরকম তো বাধ্যতামূলক করে না বাধ্যতামূলক করলে দக்க আইডি চালাবে না তাই বলে একজন মুসলিম নারী তার চেহারা তার সৌন্দর্যকে অন্যদের সামনে প্রকাশ করবে তারা দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবে এইটা কোনো মুসলিম সম্ভ্রান্ত নারীর দ্বারা সম্ভব হবে না যাদেরকে নিয়ে অন্যরা বাজে চিন্তা করলে তাদের কিছু আসে যায় না নিজের ইজ্জতের ব্যাপারে যারা এতটুকু আত্মসম্মান বোধ নাই এই ব্যক্তির কথা ভিন্ন অতএব মহিলারা বিভিন্ন ফুল বা অন্য কোনো কিছু দিয়ে রাখতে পারে আর যদি এপর আপদমস্তক পরিপূর্ণ ঢাকা ছবি দেয় যে ছবি থেকে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে গুণা হবে না কিন্তু প্রয়োজন ছাড়া এটা না দিয়ে অন্য কিছু দিয়ে প্রোফাইল পিকচার চালানো যায় আর যদি ফেসবুকে গেলে ফেতনায় প্রতি দেওয়ার আশঙ্কা থাকে তাহলে নারী হোক আর পুরুষ হোক সবাই নিজেকে ফেতনা থেকে মুক্ত রাখাটা জরুরি আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবেন সেটা আগে নিশ্চিত হবেন তারপরে ওই জগতে ঢুকবেন